অনাস্থা পাশ হলো সেন্ড্রারি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। প্রধানের একনায়কতন্ত্রের বিরুদ্ধে 14 জন সদস্যের অনাস্থা ভোট। অবশেষে অনাস্থা পাশ, বহু চর্চিত বাগদার বিজেপি পরিচালিত সেন্ড্রারি গ্রাম পঞ্চায়েত। উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের বিজেপি পরিচালিত সেন্ড্রারি গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হয় 2018-তে। সেখানে পঞ্চায়েতের মোট 26টি আসনের মধ্যে 13টি আসন পায় বিজেপি, 2টি নির্দল, তৃণমূল 11টি। এরপর 13+2 নির্দল সদস্যকে নিয়ে পঞ্চায়েত গঠন করে ভারতীয় জনতা পার্টি। প্রধান হন লতিকা মণ্ডল। ঠিক তার পরের বছর 2019-এ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তুলে 3 জন বিজেপি সদস্য বিজেপি ছাড়ে। ফলে স্বভাবতই সংখ্যাগরিষ্ঠতা হারায় বিজেপি। 10ই মে 14 জন পঞ্চায়েত সদস্য মিলে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। তার নিরিখে আজ ছিল ভোটাভুটি। অনাস্থা ভোটে 14 জন পঞ্চায়েত সদস্য বিজেপি প্রধান লতিকা মণ্ডলের বিরুদ্ধে ভোট দেয়। ফলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা পাশ হয়। অনাস্থা ভোটকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই সেন্ড্রারি গ্রাম পঞ্চায়েতের অফিসে 100 মিটার পর্যন্ত 144 ধারা জারি করা ছিল। ভোটাভুটিতে যাতে কোনো অশান্তি না ঘটে তাই পুলিশি প্রহরা বসানো হয়েছিল সেন্ড্রারি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। এই বিষয়ে সেন্ড্রারি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সদস্য সৌমেন ঘোষ বলছেন, তৃণমূলের পক্ষ থেকে যে অনাস্থা আনা হয়েছিল তার পক্ষে 14 জন ভোট দিয়েছে। আজকে অনাস্থা ভোট ছিল, তা আমাদের 26 জন মেম্বারের মধ্যে 14 জন উপস্থিত ছিল, 14 জনই অনাস্থার পক্ষে সমর্থন করেছে। যদিও অবৈধভাবে অনাস্থার অভিযোগ তুলে 25 তারিখ হাইকোর্টে দ্বারস্থ হয় বিজেপি। দল বিরোধী আইন অনুযায়ী বিজেপি থেকে তৃণমূলে যাওয়া 3 সদস্যের সদস্যপদ খারিজের আবেদনও করেন তিনি। এ বিষয়ে সেন্ড্রারি গ্রাম পঞ্চায়েতের প্রধান লতিকা মণ্ডল বলছেন, আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছি, তাই কোর্ট যা সিদ্ধান্ত নেবে তাই মেনে চলব। আমাদের কোন সদস্য আজ অনাস্থা ভোটে অংশগ্রহণ করে? এবার আমরা তো ওখানে তো উপস্থিত ছিলাম না, যেহেতু আমরা কোটা আপিল করেছি, এখন সেটা আমরা সিদ্ধান্তটা না পাওয়া পর্যন্ত ওইভাবে আমাদের দলেরও একটা সিদ্ধান্ত আছে, সেই হিসাবে আমরা আজকে আমাদের মেম্বার যতগুলো আমরা কেউ ওখানে উপস্থিত হয়নি। আপনাদের যে দলের 3 জন দল ছেড়েছিল তারাও আপনার বিপক্ষেই ভোট দিয়েছে, তারা নিজেরাও জানাচ্ছেন যে আপনার স্বজন পোষণের কারণে তারা তৃণমূলের হয়ে ওসব আমি কিছু জানি না, ওসব আমি বলতে পারবো না। হ্যাঁ, কোর্টের রায় যখন হবে তখন দেখবো, এখন তো এখনো কিছু হয়নি, যখন এই মুহূর্তে কিছু বলতে পারবো না। কোর্টে কি আজকে শুনানি ছিল? না, আজকে ছিল না, গতকাল ছিল, কিন্তু ওটা চেঞ্জ হয়েছে, সেই জন্য আমরা আজকে উপস্থিত হইনি। আপনারা একজনও জানেন না আপনাদের মানে দলীয় সিদ্ধান্ত কি হবে পরবর্তীতে, কি করতে চলেছে? কোর্ট যেটা রায় দেবে সেই হিসাবে আমাদের কাজ হবে। আপনারা এখন কোর্টের উপরে আস্থা রাখেন? হ্যাঁ, কোর্টের উপরে। অবশেষে প্রধানের একনায়কতন্ত্রের বিরুদ্ধে অনাস্থা পাশ, 14 জনের ভোটাভুটিতে অনাস্থা পাশ হলো আজ। গ্রাম পঞ্চায়েতে 26 জন সদস্য, তার মধ্যে আজকে 14 জন উপস্থিত হয়েছিল, মেজরিটি হয়েছে, মানে কোরাম হয়েছে আমাদের 13 জনের উপরে, 50% এভাবে কোরাম। এরপরে ভোটপত্রের মাধ্যমে মোশন এগেইনস্ট মোশন ফর বলে আমরা এ করেছি, এই অলরেডি প্রধানের বিরুদ্ধে যে অনাস্থা সেটা পাশ হয়েছে, সেটা আমরা এখনই ডিক্লেয়ার করতে পারি না, কারণ অফিসিয়ালি কিছু কাজ আছে। তারপর না না, ওপেন ব্যালটই হয়, এটা হচ্ছে ফর মোশন এগেইনস্ট মোশন, এইভাবে কাজ। প্রধান কি এসেছিলেন? প্রধান এসেছিলেন না? না, ওই 14 জন এসেছে 26 জনের মধ্যে। প্রধান ছিলেন তার মধ্যে? ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।